আর আমাদের শোনো, এখানে কেউ নেই, যে আছে ও ভিতর রুমে। হাঁটছে কোথায়? হাঁটছে কোথায়? আমি এরকম দেবে না। আর আমার তো শোনো ভাইয়া, শোনো না, আমার হাঁটছে হাঁটছে। আর শোনো, আর শোনো না, কালকে তো মনে করো দেখলাম খালাটার আর পথে একটু অসুস্থ, মানে আইব কে না আইব কে জানে, মানে খাওয়া দাওয়া থাকতে পারো নাকি তুমি? আচ্ছা ঠিক আছে, তুমি ওই যে পাখির ঘর ওখানে গিয়ে রান্না বাড়ি করো। হ্যাঁ আচ্ছা, চলো ভালো করে রান্না বাড়ি করো, আর ফ্ল্যাটটা পৌঁছা দিও। হ্যাঁ খাওয়ার তো করলাম না তোরা কালকে, খালা অসুস্থ, মানে খালার ওই ছোট একটা মেয়ের পারেছে, খালার মেয়ে বলে রান্না বাড়ি করালে ফল পৌঁছার লেগে যাও, পাচ্ছি তো খাওয়া দাওয়ার টেনশনটা কমছে, রান্না করতে পারবো তো, কইলো তো রান্না বাড়ি বলে করতে পারবো, জিগে এলাম তো দেই রান্না বাড়ি যদি করতে পারে তাহলে দইলই, ছোট হইলে দেখিছে ছোট কাটো তো দেই রান্না বাড়ি করো, দেই ছোট নিয়ে আমার দেই পুরো মুড়ি আলানের দরকার মনে করি না, আল্লাহই জানে আমার খাওয়ান দাওয়ার কথা ভাই, আমার ভালো লাগতেছে না, বেলা বাজে দুইটা ভাই জেগে গেছে, কারণ তো রান্না বাড়ি খবর নাই। আর তুই সিগারেট কি করছো? এত তুই সিগারেট আনলাম পরে ঘরের ভিতর তুই সিগারেট চিরতার মতন চাবা খা, আমি সিগারেট কেন খায় ক, তোর মতন সিগারেট কেউ খায় না, ভালো লাগে না, এটা দুরন্ত খিদা লাগছে। নাম কি তোমার? সোমাইয়া। তুমি বুয়ার মেয়ে না? আচ্ছা, কিছু পাইছো? সাইকেল পাইছো? এটা তোমার চাই নাই? এদিকে আসো, আসো দিয়ে আসো, সাইকেল আছে। তোমার নাম কি বলছো? আর এইদিকে যাবো না, আর আমার তো শোনো, এখানে কেউ নেই, যে আছে ও ভিতর রুমে। আর আমার তো শোনো, শোনো না, আমার শোনো, আসলে বেটা তোর আবেগ বিবেক বলতে কিছু নাই, এত বেটা বাচ্চা মেয়ে আর কিছু না, দেখ তুই দেখ কথা বারবার কস, তোর কথা কিন্তু হয় না বুঝছ, এখন যদি আমি নাই তাহলে তুমি এটার একটা সর্বনাশ করে দিতি। ছোট তোর সাথে কেমনে কর, মানুষের তো একটা চোখের একটা মুলাজ আছে, চোখের তো একটা নেচার আছে, তুই একদম মাথা নিচে করেছিস কেন?
আমি তোর বলে দিতেছি তুই আমার সাথে থাকতে পারবি না একই বেডে আর একই রুমে, তুই তোর ব্যবস্থা কর ঠিক আছে। আমি একজন ছোট আত্মার মানুষ আর ছোট নেচার মানুষ নিয়ে আমি এক ঘরে থাকতে পারি না। না না আমি এতই তো বুঝি না, তুই এখন বাইরে যা, তুই বাইরে শয়তানের ঘরে শয়তান গুলান থাক। ছোট বোন ভাইয়া আমি তোমার বড় ভাই বোন তোমার আমি বুঝাই, আজকের জামানা রে এরকম বুঝছো, তা যাই হোক তুমি কিছু মনে করো না, আমি তোমার বড় ভাই মতন বলতেছি ঠিক আছে। আর যা হয়েছে মানুষের কাছে বললো না, তোমার পরিবারের কাছে বললো না। একটা কথা বলি শোনো, তুমি যে পর্যন্ত তোমার মা অসুস্থ আছে তুমি কোথাও গ্রামে গেছে যাই না, কেউ যদি কেউ বলে তোমার যেতে তাও যাবা না ঠিক আছে। আমরা নাকি কষ্ট করে হোটেলে মোটেলে খাই নি, হ্যাঁ যাও। আর এই কথা তুমি কারো বললো না, হ্যাঁ ছোট বোনের মতন দেহি যাও।